আগামী 18 তারিখ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে আমাদের এই বিশাল আয়োজন। আপনারা জানেন পদ্মা সেতু 60 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। এই 60 ভাগ কাজের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সাথে দক্ষিণবঙ্গের সাথে রেলওয়ে সংযোগের জন্য রেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এই উপলক্ষে শুধু শিবচর উপজেলাই নয়, দক্ষিণবঙ্গের মাদারীপুর, ভাঙা, শরীয়তপুর জেলার অজস্র লোক এখানে সমাগম হবে। আমরা আশা করতেছি প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের এখানে সমাবেশ হবে, সভা হবে, জনসমুদ্রে পরিণত হবে এই কাঁঠালবাড়ি ঘাট। আশা করি এই দক্ষিণবঙ্গের মানুষ তাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু বাস্তবায়িত হতে যাচ্ছে এবং এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই পদ্মা সেতুর কাজ দেখার জন্য আসছেন এবং বিভিন্ন অনুষ্ঠান ঢাকা থেকে শুরু করে পদ্মার পার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান তারা করে আসবেন। আশা করি সারা বাংলাদেশের মধ্যে এই জনসভা সবচেয়ে বড় জনসভা হিসাবে পরিণত হবে।